একটা শিক্ষার্থীদের কোন প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট কোনো ভিসি হতে পারে না তাহলে এটা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম না ছাত্র রাজনীতিকে রেগুলেট করার জন্য আপনার যে অথরিটি সেই অথরিটিটাকেও আপনার ডেমোক্রেটিক হইতে হবে একটা বিশ্ববিদ্যালয়ের পলিটি এমনই হওয়া উচিত যেখানে আমরা জানব যে দেশে এই এই বিরাজমান পোলারাইজেশন আছে সেই পোলারাইজেশনের ভিত্তিতে নানান রকম রাজনীতি আছে এর অল্টারনেটিভ হিসেবে হলগুলোতে ব্লক ভিত্তিক হতে পারে বা অন্যান্য কোনো মাপকাঠিত এই জিনিসটি হতে পারে এই যে সিআররা এই সিআরদেরকে নিয়ে একটা সিআরস কাউন্সিল গঠন করা যেতে পারে যেই সিআরস কাউন্সিল শিক্ষকদের প্রতিনিধিদের সাথে মিলে একটা বডি গঠন করবে সেই বডিটার ফাংশন কি আছে আমরা বারবার করে পরিবেশ পরিষদের কথা শুনি পরিবেশ পরিষদ ভালো পরিবেশ পরিষদ খারাপ যথেষ্ট যথেষ্ট না কিন্তু মুশকিলটা হচ্ছে যে সেটা তো কোনো রেগুলেটরি অথরিটি হতে পারে নাই কাজে ছাত্র রাজনীতিকে রেগুলেট করার জন্য আপনার যে অথরিটি সেই অথরিটিটাকেও আপনার ডেমোক্রেটিক হইতে হবে কাজে সেই ডেমোক্রেটিক অথরিটি তৈরি করার জন্য আপনার ছাত্রদের মধ্যে থেকে এবং শিক্ষকদের মধ্যে থেকে গণতান্ত্রিক ভাবে প্রতিনিধি নির্বাচন করে নিয়ে আসতে হবে শিয়া ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সেই জায়গার উপর বেস করে তারা ছাত্র রাজনীতিকে অনায়াসে রেগুলেট করতে পারে এইটা একটা মডেল আর একটা আলোচনা যে আলোচনাটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার যেই যে কথাটা বারবার করে আসছে সেটা হচ্ছে ডাকসুর কথা প্রথম কথা ডাকসু ডাকসু হলেই হলো না আমরা একটা পাইছি ডাকসুর নামে কি জানি আমি ঘন্টা তারা থেকে ভোট দিতে পারি নাই কাজে ডাকসু হলেই হবে না ডাকসু প্রথমত প্রথমত ডাকসুর যে গঠনতন্ত্র এই গঠনতন্ত্রের পরিবর্তন প্রয়োজন একটা শিক্ষার্থীদের কোনো প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট কোনোভাবেই ভিসি হতে পারে না তাহলে এটা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম না আজ শিক্ষার্থীদের প্ল্যাটফর্মকে প্রথমত শিক্ষার্থীদের আওতায় নিয়ে আসতে হবে এবং ডাকসুর আওতা বাড়াতে হবে আপনারা যারা ডাকসুর গঠনতন্ত্র করেছেন ডাকসুর গঠনতন্ত্রে একটা বাংলা অনুবাদ পাওয়া যায় সাদনাম সাকিব বলে একজন করেছিল এই দুই হাজার আপনারা যদি উনিশের ওই মানে ডিভাইস সব কিছু করে উনিশে আমরা যে ডাকসু দিয়ে ইলেকশনটা করলাম সেটা দেখেন তাহলে দেখবেন তার যে আওতা সেটা আসলে কয়েকটা কালচারাল বডির যে আওতা সেই আওতার মতো এটা কিন্তু কিন্তু আসলে কথা আমাদের বলা হয় বারবার করে আবার একটা হয়ে গেলে তারপর আপনি টেট ভাবেন ডাকসুর নেতারা যদি ভালো হয় তারা কয়দিন পর বলবে এটা আমার আওতা ভুক্ত না কাজে সেই ওয়ার্নিংটা আমি আপনাদের আগে দিয়ে যাচ্ছি ডাকসুর যেই গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র পরিবর্তন করে ডাকসুর যে আওতা সেই আওতাকে অবশ্যই বৃদ্ধি করতে হবে তাহলে কি হবে তাহলে আপনি আসলে ঠেকানোর চেষ্টা করতেছেন সেই জিনিসগুলো এরকম কৃত্রিম তৈরি করে ঠেকানো সম্ভব না আপনি দলীয় ছাত্র রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ করলেন ক্যাম্পাসে একটা ট্র্যাজিক খুনের ঘটনা ঘটলো তখন আপনি গাড়ে দোষ দিবেন যদি এটা থাকা অবস্থায় করতে তাহলে আপনি বলতেন দলীয় ছাত্র রাজনীতির জন্য হয়েছে তাহলে আপনি কি দেখলেন দেখলেন যে আসলে যে সংগঠনগুলো এক্সিস্ট করে তারা এক্সিস্ট করে তারা এদের প্রকাশ্যে অথবা গোপনে এক্সিস্ট করবে কোয়েশ্চেন হচ্ছে আপনি কি তাদের রেগুলেট করে তাদেরকে এমন একটা জায়গায় আনবেন কিনা না যেখানে একটা সংগঠনকে অ্যাকাউন্টেবিলিটি নিতে বাধ্য করা যায় নাকি আপনি প্রত্যেককে বিভিন্ন রকম গুপ্তগুপ্ত রাজনীতি করার যে জায়গাটি সেটা করে দিবেন একদিক থেকে কিন্তু ইজি আর একদিক থেকে ভালো কোনো অ্যাকাউন্টেবিলিটি নিতে হয় না মানে চিন্তা করে ভালোই লাগে কিন্তু এইটা কিন্তু একটা দেশের মানে বিশ্ববিদ্যালয়ের পলিটি হইতে পারে না একটা বিশ্ববিদ্যালয়ের পলিটি এমনই হওয়া উচিত যেখানে আমরা জানবো যে দেশে এই এই বিরাজমান পোলারাইজেশান আছে সেই পোলারাইজেশানের ভিত্তিতে নানান রকম রাজনীতি আছে কিন্তু সেটাকে রেগুলেট করার সেটাকে নিয়ন্ত্রণ করার একটা কাঠামো আমাদের নির্মাণ করতে হবে এবং সেই কাঠামো নির্মাণের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমরা যদি এই ট্রেনটা মিস করি আমরা জানি না আমরা এই সুযোগ আবার কবে পাবো কাজে যারাই শুনছেন তাদের মত পথ যাই হোক সবার প্রতি একটা উদাত্ত আহ্বান হচ্ছে যে এখন যেই মানে যেই কাঠামোটা সেই কাঠামোটা যেন প্রকৃতপক্ষে গণতান্ত্রিক